হরিনাভির ঘটনা ইতিমধ্যে প্রশ্নে এলাকা নিরাপত্তা, খোলা রাস্তায় পরপর চুরি, দু ঘন্টা ধরে চলল অপারেশন, তাও কেন টের পেল না কেউ, কেন নজরে এলো না পুলিশের, কোথায় ছিল টহলদারি ভ্যান, উঠছে প্রশ্ন। হরিনাভি জুড়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা, তদন্তে নেমে হিমশিম পুলিশের, গোটা অপারেশনের নেপথ্যে একই গ্যাং প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। আজকের তিনটে ঘটনা জানা গেছে, আর তার আগে আজকেই জানতে পারলাম ট্যাক্সি চুরি হয়েছে এইরকম। তো আর আর পাশাপাশি তিনটে হয়েছে এরকম পরপর, তো সেটা আমাদের এখানে হয়েছে, তারপরে পাশে পোস্ট অফিস, তার পাশেই হরিনাভি ইউবিআই আছে দোতলাতে, তো তিন জায়গাতেই একসাথেই হয়েছে। তো সেই জন্য আর কি সেটা একটা অ্যালার্মিং জিনিস যে এখানে আমাদের একই এলাকার মধ্যে এতগুলো জায়গাতে একই দিনে হচ্ছে, তো সেইটা একটা অ্যালার্মিং জিনিস। তোমাকে একটা ব্যাপার তো থাকবেই, যে মানুষের আজ যদি আমার কিছু চলে যায়, আমি শাটারটা খুলে যদি আমার কিছু চলে যায়, তাহলে তো আমাদের একটা ক্ষতিপূরণ তো হবে, এবং যে আমরা যে সারাদিন কাজ করি এখানে বসে, একটা আতঙ্কের মধ্যে তো থাকবোই। রাত্রিবেলা আমরা যখন বাড়ি চলে যাই, একটা লোকের উপর ছেড়ে দিয়ে যাই, তো সেটা তো আতঙ্ক একটা থাকবে যে আমার আজ যদি আমার একটা বুয়ে চলে যায়, সেটা তো আমার কাছে একটা ক্ষতি। হরিনাভি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, অত্যন্ত আতঙ্কের, এবং সত্যি দু ঘন্টা ধরে চুরি চলল, কোন পুলিশ টের পেল না, এবং এভাবে নিরাপত্তাহীনতায় তো ভুগছেন স্থানীয় বাসিন্দারা, পুলিশ কি বলছে? একেবারে দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে রীতিমতো আতঙ্কিত, আতঙ্কিত এই কারণে, কারণ হরিনাভি যে জায়গাটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হরিনাভি মোড়, অত্যন্ত ব্যস্ত জায়গা, সেখান দিয়ে সারাক্ষণ লোক চলাচল করছে, রাত্রিবেলা লরি বাস ইত্যাদি সমস্ত কিছু যায়, এবং সেখানে টার্গেট করা হলো কি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা গ্যাসের গ্যাস ডিস্ট্রিবিউটারের সেখানকার সেটার দোকান, ঠিক এর পাশেই রয়েছে পোস্ট অফিস, এবং তার পাশেই রয়েছে ব্যাংক। যেভাবে অপারেশন করা হয়েছে তার আগেই কিন্তু রয়েছে হরিনাভি বাজার, এবং সেই হরিনাভি বাজারে একটি সোনার দোকান, অর্থাৎ যে ঘটনা পরম্পরা আমরা জানতে পাচ্ছি যে বাজারে একটি সোনার দোকান ভাঙার চেষ্টা করা হয়েছে, তারপরে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাংকের যে সিসিটিভি যে হার্ড ডিস্কটা রয়েছে সেটা নিয়ে যাওয়া হয়েছে, ঠিক পাশেই পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিস ভাঙা হয়েছে, এবং তারপরে এইখানে আসা হয়েছে, এইখানে এসে এই গ্যাস ডিস্ট্রিবিউশনের দোকানে এখান থেকে এই শাটার ভাঙার চেষ্টা করা হয়েছে এখান থেকে, এবং তারপরে এখান থেকে চলে যাওয়া হয়েছে পাশে একটি আলমারির দোকান রয়েছে সেইখানে চলে যাওয়া হয়েছে, সেখানে ভাঙার চেষ্টা করেছে, এবং তারপরে চলে যাওয়া হয়েছে সুভাষ গ্রামে, সেখানে একটি সোনার দোকানে, সেখানেও কিন্তু লুট করা হয়েছে। ফলে একদম পারফেক্ট টাইমিং দিয়ে কিন্তু একটা বড় গ্যাং এই কাজ করেছে বলে যেটা মনে করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ব্যস্ত জায়গায় পরপর একই রাতে সবকটা জায়গায় এরকম নিখুঁত অপারেশন করা হলো, অথচ কিছু টের পেল না। আপনার যে দোকান, আপনি দিকাশ, আপনার যে দোকান সোনার দোকান, সেই সোনার দোকানে কি ভাঙা হয়েছে? আমাদের যে সোনার দোকানের সামনের যে দোকানা শাটার আছে, শাটারগুলো টোটালি ভাঙা হয়েছে, আর ক্লব সামনের যে মার্কেটের যে গেট, মার্কেটের যে শাটার, ওই শাটারগুলো ভেঙে একটা ক্লব সিগন্যাল গেট ছিল, সেটাও ভেঙেছে। ভেঙে ওরা ওখানে কাজ করছিল একজন, এবার আমাদের মার্কেট যে সিকিউরিটি গার্ড, উনি যখন চোর চোর বলে যখন চেঁচিয়েছে, তখন ওখান থেকে একজন বেরিয়ে ওনাকে অলরেডি ওই চোরটা ওনাকে অলরেডি থ্রেটও করে, থ্রেট করার পর ওই চোরটা ওখান থেকে অলরেডি পালিয়ে যায়। পেছনে আপনাদের গ্যাসের দোকানে, গ্যাসের দোকানে আলমারির দোকান তালা ভেঙেছে, দুটো তালা ভেঙে শাটারটা তুলতে পারেনি, তারপর আমি বেঁচে গেছি। আপনি তো চোর চোর বলে চেঁচিয়েছিলেন না? আপনি যখন ভেতর থেকে যখন শুনতে পাচ্ছিলেন, আপনি সেই রাতে ছিলেন তো এখানে? না, আমি চেঁচিয়েছি হ্যালো মেজবাবু, শিগগিরই আসুন, এখানে তালা ভাঙা হচ্ছে, তাই শুনে পালিয়েছে। অবশ্যই আতঙ্কিত, কারণ আমাদের এই এলাকার মধ্যে পৌরসভা, আমাদের এই এলাকার মধ্যে ব্যাংক, পোস্ট অফিস, বিএসএনএল এর অফিস, দুখানা ব্যাংক, এবং তার সঙ্গে গ্যাসের দোকান, এখানে এতগুলো দোকান, এইরকম একটা দুর্বিষহ ডাকাতি বা ডাকাতির প্রচেষ্টা, আমরা তো ডাকাতি বলে মনে হচ্ছে, কারণ সাধারণত চুরি যারা করেন তারা ছোটখাটো দোকানে চুরি করতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে আমরা দেখছি ব্যাংকের মতন জায়গায় এসে তালা ভাঙছে, আর আমাদের একটা বিশেষ দাবি যে অন্তত আমাদের এখানে এই অঞ্চলে একটা অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা, এখানে যদি একটু পুলিশের ব্যবস্থা টহল, এবং 26 তারিখের মতন রাত্রির যেখানে দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলায় একটা অ্যালার্ট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম দুর্বিষহ একটা চুরি চামারি হয়ে গেল, প্রশাসন যদি আরেকটু দায়িত্ব নিয়ে কাজটা করেন, আমাদের মনে হয় আমাদের এই এলাকা যারা সুষ্ঠুভাবে আমরা আছি তারা আরো ভালোভাবে থাকতে পারবো।
দেখুন, ছোটখাটো চুরিগুলো তো আমরা ধরছি না, কিন্তু আছে পাবলিক প্রপার্টি, যেগুলো ব্যাংক, পোস্ট অফিস, গ্যাসের। আরে পাবলিক প্রপার্টি সেফ নয়, তাহলে আমরা পাবলিক কি করে সেফ থাকবো রাত্রিবেলা? এটাই প্রশাসনের প্রশ্ন আমাদের, যে এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা নেয়। কারণ পাবলিক যদি সেফ না থাকে, আমাদের ঘর কি করে সেফ থাকবে? কার্যত কিন্তু এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই ঘটনার জেরে রীতিমতো তারা প্রত্যেকে আতঙ্কিত। যে ব্যাংকে তারা টাকা রাখছেন, যে পোস্ট অফিসে তারা টাকা রাখছেন, এছাড়া বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, গয়নার দোকান, অন্যান্য যে কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। সবচেয়ে বড় কথা, একদিনে এক সময় অর্থাৎ সকলের সামনে একটা বড় রাস্তার উপর দিয়ে কাণ্ড ঘটে গেল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কেউ কোনো কিছু টের পেল না। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এলাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশাসন কতটা তৎপর, তাই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। শ্রেয়সী, ধন্যবাদ।